স্টাডি ভাই, আপনারা যদি আপনি নামটা বলতে পারতেন। মফিজুল খান ভাই, হ্যাঁ ক্যামেরা একটু সমস্যা হচ্ছে, তবে হ্যাঁ দীপু ভাই, হ্যাঁ খুব ভালো খেলেছেন আপনারা, দুই গোল এই মাঠে আপনারাই করেছিলেন, দেখা যাক। হোপলেস স্টাডি ভাই, হ্যাঁ আপনাদের কামাখাগুড়ি খুব ভালো খেলেছিল দ্বিতীয় ম্যাচে, কামাখাগুড়ি প্লেয়ার সত্যি খুব ভালো খেলেছিল, 2-0 গোলে চালাতে আপনারা জিতেছেন, দেখা যাক কারা জিতেন। ঘরের মাঠে খেলা হচ্ছে কোনামুক্তার কিন্তু একটা সুবিধাজনক পজিশন আছে, হাজারের উপর সমর্থকদের আপনারা বিএনএন বাংলা দেখতে পারবেন খেলার নিউজ। আজকে আমাদের খেলা আপনাদের খেলা, আজকে আমাদের খেলা আপনাদের খেলা। খেলা খেলা সরাসরি সম্প্রচার দেখছে আপনারা বিএনএন বাংলা নিউজে, ইউটিউবে সার্চ করে আপনারা সুস্থভাবে খেলা দেখতে পারবেন। হ্যাঁ আমজাদ হোসেন ভাই, কোনামুক্তার সমর্থক বুঝতেই পারছি আপনি। মফিজুল ভাই, এটা কুচবিহার জেলা, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কুচবিহার জেলার দিনহাট আর গীতাল্লাহের কোনামুক্তায় খেলা হচ্ছে। হ্যাঁ বিবেকেশ্বর ভাই, হোপলেস স্টাডি আপনাকে স্বাগত জানাই। আপনাদের কামাখাগুড়ি ক্লাব খুবই ভালো খেলেছে, আপনাদের কামাখাগুড়ির শিলাবাড়ি ফুটবল ক্লাব খুবই ভালো খেলেছিল, আপনি দেখি আপনি দেখতে থাকুন। হ্যাঁ আমরা সরাসরি খেলা দেখিয়ে যাব। আজকে এই খেলা গোল চার চার মাননীয় নজরুল ইসলাম সাহেব। হ্যাঁ আমাদের লাইভে শিলাবাড়ি ক্লাবের অনেকেই আছেন, আর সবাইকে খুব স্বাগত জানাই। আপনারা হয়তো কোনামুক্ত মাঠেই আছেন বা আপনারা কামাখাগুড়ি থেকে লাইভ দেখছেন, খুব সুন্দর। আমজাদ হোসেন ভাই, মিস করছি আপনাকে। হ্যাঁ আমরা দেখি কোনামুক্তার সমর্থক বেশি আছে কিনা, কামাখাগুড়ি শিলাবাড়ির সমর্থক বেশি আছে, কমেন্ট করে জানান। আর সিতাই চামটা ম্যাচে কে জিতবে, কোনামুক্তা না সিতাই চামটা, কমেন্ট করুন। হ্যাঁ আপনারা লাইভ দেখতে পারেন বিএনএন। প্রথমার্ধের খেলা সমাপ্তি হলো, গোল শূন্য।
দর্শক ভাই আপনারা কি মাঠের ভিতরে প্রবেশ করবেন না, মাঠটা পরিষ্কার রাখার চেষ্টা করবে। আমরা এরপরে শুরু করে দিব আজকে।